8 কিলোমিটার স্নো ট্রেক করে আসলাম। এটা প্রথমে ভাবছিলাম ছোট ট্রেকিং, সত্যি ছোট ট্রেকিং, কিন্তু এরকম বড়। হাই, আমি পলাশ সরকার। আজকে এসেছি একটি নতুন সহজ ট্রেকের কথা জানাতে, সম্পূর্ণ তথ্য সহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন আমার চ্যানেল মাউন্টেন ক্রুজার পলাশ, সঙ্গে থাকুন। তো শুরু করা যাক বন্ধুরা, মৈনাম ট্রেকিং। প্রথমে শুরু করি শিলিগুড়ির থেকে। শিলিগুড়ির থেকে সোজা চলে আসতে হবে রাবাংলা, যার দূরত্ব 115 কিলোমিটার। শেয়ার জিপে ভাড়া কখনো 250-300 ওঠানামা করে, তবে ডাইরেক্ট ভাড়া করেও গাড়ি নিয়ে আপনি আসতে পারেন। ভাড়া পড়তে পারে 3,500 থেকে 4,000 টাকা, নির্ভর করছে আপনার বার্গেনিংয়ের ওপর। প্রথম দিন রাবাংলা থেকে পরের দিন বেরিয়ে পড়ুন সকাল সকাল মৈনামের উদ্দেশ্যে। গাইড আগের থেকে যোগাযোগ করে নেবেন। আমি যে গাইড নিয়ে গিয়েছিলাম সেই গাইডের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এবার আসি ট্রেকের কথায়। রাবাংলার থেকে এই মৈনাম হিলের দূরত্ব 12 কিলোমিটার, কিন্তু মনে রাখবেন সম্পূর্ণ রাস্তা আফহিল ক্লাইম্বিং। আমাদের খরচ পড়েছিল প্রায় 3,500 টাকা দুইজনের। প্যাকেজের মধ্যে ছিল ডিনার, ড্রাই ব্রেকফাস্ট, কফি, চা আর সাথে কিছু ফল, আর অবশ্যই টেন্ট এবং স্লিপিং ব্যাগ দিয়েছিল। নিজেরা মৈনাম ট্রেকিং আসতে গেলে সমগ্র প্রয়োজনীয় সামগ্রী আপনাকে নিয়ে আসতে হবে, টেন্ট, স্লিপিং ব্যাগ, খাবার সামগ্রী, সমস্ত কিছু। আমার মতো এরকম বরফ পেতে হলে অবশ্যই প্ল্যান করতে হবে উইন্টারে, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এই 3 মাসের মধ্যে আসলে আমি গ্যারেন্টি দিচ্ছি বরফ আপনি পাবেনই পাবেন। আমার ক্ষেত্রে প্রায় 8 থেকে 9 কিলোমিটার এই বরফের মধ্যে ট্রেক করে উঠতে হয়েছে এবং নামতে হয়েছে। রাবাংলা শহরের বুদ্ধ পার্কের পাশে ফরেস্ট চেক পোস্টে পারমিট মেলে এই ট্রেকের। 7,000 ফিট রাবাংলা শহর থেকে যেতে হবে আপনাকে 10,500 ফিট উচ্চতায় মৈনাম টপে। রাতে টেন্টে থাকতে হবে, পরের দিন সকালে আপনার স্বপ্নের সেই হিমালয়কে ফ্রেমবন্দি করুন আপনার ক্যামেরার লেন্সে এবং মন মাতানো এই দৃশ্য আপনি দেখতে থাকুন। মৈনাম টপ থেকে 360 ভিউ পাওয়া যায় হিমালয়ের শিখরগুলির, যা এই রকম দৃশ্য আপনি কোথাও পাবেন না। এত ক্লোজ ভিউ হিমালয়ের পিকের সত্যি অনবদ্য। এই পথে জল নিজে বা পোর্টারকে দিয়ে ক্যারি করতে হবে। যারা ছোট ট্রেকিংয়ের খোঁজে আছেন, আমি বলবো এটি একটি আদর্শ লোকেশন। মাত্র 2 দিনের বিগিনার ট্রেকারদের ফাটাফাটি লোকেশন এটা হতে পারে। অনেকে নাইট ট্রেকও করে থাকেন, রাতে শুরু করে সকালে মৈনাম পৌঁছানো, তবে একটু ঝুঁকি থেকে যায় এই পথে। মৈনামের পথের অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে শান্ত নিরিবিলি ফরেস্ট, চড়াই পথ, বরফের মধ্যে আপনি সুন্দর উঠে পড়ুন এই মৈনাম টপে। ভীষণ মজাদার একটা ট্রেকিং,
চাইলে যে কোনো সময় তবে রেইনি সিজন বাদ দিয়ে ট্রেকটা করতে পারেন। মৈনাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সত্যি অনবদ্য। চড়াই পথ, অজস্র পাখি, ঘন জঙ্গল, বরফে ঢাকা সাদা রাস্তা, হাড় কাঁপানো ঠান্ডা, হিমালয়ের এত ক্লোজ ভিউ ইত্যাদি আপনাকে স্বর্গীয় অনুভূতির সঞ্চার করবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, ঠিক যেমন আমার হয়েছিল। আরও কিছু জানতে হলে কমেন্ট বক্সে আমাকে লিখুন, অবশ্যই আমি আপনাদের জানাবো। তো বন্ধুরা, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে যায় এবং আপনি দেখতে পারেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।